শুধু টাকা তুলে ফেলাই না, বাড়ি বিক্রি করেছে, ঢাকায় না দুবাইও বেচছে বাড়ি। ওর দুবাইয়ের বাড়ি নাকি 4-5টা আছে। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ কোথায় এটি জানেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, সাবেক পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ তার সপরিবার সহ দেশ থেকে উধাও। এদিকে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দের আগেই অটোমেটিক্যালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তিনি খালি করে ফেলেছেন এবং এখন পর্যন্ত যতদূর জানা গেছে যে শুধু বাংলাদেশেই নয় বরং বিশ্বের বিভিন্ন দেশে বেনজিরের প্রচুর পরিমাণ সম্পদের সন্ধান, বাড়ি গাড়ি সব কিছুরই সন্ধান পাওয়া গেছে। দর্শক, এখন বেনজির আসলে কোথায়? দুদক তাদেরকে কেন খুঁজে পাচ্ছেন না? সরকারি বা কেন বারবার তাকে নিয়ে খোঁচা দিচ্ছেন? আসুন বিস্তারিত রিপোর্ট জানবো আমরা পিনাকি ভট্টাচার্য স্যারের কাছে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আর সেকেন্ড হট টপিক হচ্ছে আনার তীব্র প্রতিযোগিতা হচ্ছে যে কে কে সারায় যাবে, তার কম্পিটিশন হচ্ছে, এখনো রেজাল্ট আসে নাই। যাই হোক, আরেকটা আছে মোটা আজিজ একই সাথে। আজকে আলাপে হট টপিক নিয়ে, তবে মোটা আজিজ নিয়ে না, আমি আপনাদের কয়েকটা প্রশ্ন দিয়ে শুরু করি। মোটা বেনজির কি আসলেই ঝামেলায় আছে? আমরা আগে এটা দেখলে পরের প্রশ্নগুলো নিয়ে আলাপ করব যে কেন মোটা বেনজিরের পিছে লাগলো কাটার রানীর প্রশাসন। মোটা বেনজির বিশেষ পুলিশ প্রোটেকশন পাইতো, জানেন তো, এরা দেখছেন তো, সেটা কি উঠছে? উঠে নাই। মোটা বেনজিরের অ্যাকাউন্ট ফ্রিজ করছে, তাই না? তো তাতে কি সমস্যা বেনজিরে? কোনো সমস্যা হয়েছে? হয় নাই। তো সে পুরা টাকাই তুলে ফেলছে, শুধু টাকা তুলে ফেলাই না, বাড়ি বিক্রি করেছে, ঢাকায় না দুবাইও বেচছে বাড়ি। ওর দুবাইয়ের বাড়ি নাকি 4-5টা আছে, তার মধ্যে একটা বাড়ি বেচেছে এবং বিশাল বিশাল মূল্যবান জায়গায় কিন্তু বাড়ি। যে একটা বাড়ি বেচেছে তার দামই হইতেছে 28 কোটি টাকা। ও আর বাঁচবে কয় বছর? ধরেন আল্লাহ দিলে আর 20 বছর। ওই 1 কোটি টাকা করে যদি খরচা করে বছরে, ওর আর কিছু লাগে? হ্যাঁ, তবে ওর তো আবার নায়িকা লাগে, মডেল ফডেল লাগে, এগুলোকে খরচা অবশ্য আমরা জানি না, তাই না? আমরা ম্যাঙ্গো পাবলিক, এই সমস্ত জিঞ্জার মার্চেন্টের খবর নিয়ে লাভ কি বলেন? তো ওই শোনা যায় মোটা বেনজিরের বান্ধবী আসিল, এ মাইয়া রাগ করে লাভ নাই শোনা, আমি শিওর না হইলে ছবি দেখাইতাম না, ক্ষমতার সামনে মারা দিবা আর আমরা কিছু কইতে পারবো না, অতটা সুশীল কলে আমরা না, আর দুনিয়া পাল্টাই গেছে, মজা নিবা নাও, কিন্তু বাড়ি খাবা সেটাও নিতে হবে। তো ওই আবার নাকি দেশ ছাড়িছে, তখন ভালোই হয়েছে, ফরেন মাল খাবে আর ফরেন মাইয়া নিয়ে ফুর্তি করবে, ওর ভালো করলো নাকি খারাপ করলো কাটাল রানী? ওর যদি বান্ধবীদের জন্য মন কান্দে তাহলে উড়াই নিয়ে যাবে, অসুবিধা আছে? অসুবিধা নাই, টাকা তো আছেই। হাসিনা তো ভালোই করেছে তার জন্য, তাইলে এত কিচ্ছা করিচ্ছে কেন হাসিনা? কারণটা খুব সিম্পল, এটা বোঝার জন্য আপনাকে একটা গল্প করে, একটা গল্প জানা লাগবে। আসেন আমরা চীন দেশের একটা এরকম গল্প শুনি। আপনারা তো জানেন যে চীন দেশে আমার নেতা মাও সেতুং সমাজতান্ত্রিক বিপ্লব করেছিল, ক্ষমতা দখল করেছিল, তো করে তো কমিউনিস্ট পার্টি, তাই না? বিশাল দেশ, কিন্তু খাবার পারে না দেশের লোকদেরকে, দারিদ্র যায় না। আগেও কিন্তু দেশের অবস্থা ভালো ছিল না, মানে কমিউনিস্টরা ক্ষমতা নেওয়ার আগে। তো এই সিনে নজর দেয় কিসিঞ্জার, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, নিক্সনের পররাষ্ট্রমন্ত্রী। তো সে আমেরিকার বিনিয়োগকারীদের বুঝায়, আমেরিকার বিনিয়োগকারীরা কোথায় থাকে জানেন তো? ওয়াল স্ট্রিটে। এদেরকে বুঝায় যে সিনে ইনভেস্ট করো, মেলা বড় দেশ, প্রচুর লাভ, তো কমিউনিস্ট দেশের সাথে আলাপটা করবে কিভাবে? কোনো যোগাযোগ তো নাই। এই কাজে পাকিস্তান আমেরিকার হয়ে আর চীনের সাথে ঘটকালি করে। তাদের কূটনৈতিক সম্পর্ক তো শুরু হয় অনেক পরে, কিন্তু এই কাজ শুরু হয় অনেক আগে, আমাদের তথাকথিত মুক্তিযুদ্ধ যখন চলতেছিল সেই সময় সমস্ত করতেছে। এখন আবার কেউ কইতে পারেন আপনি মুক্তিযুদ্ধের তথাকথিত কইলেন, এত বড় সাহস? হ্যাঁ জিনা ভাই, আমি সাহস নাই কিন্তু কিনছি তাক্কেল আছে। আপনি মুক্তি পাইছেন, পাকিস্তান থেকে বাইরে হয়ে ইন্ডিয়ার দাসত্ব বরণ করেছেন, ভোট দিতে পারেন 15 বছর, কথা কইতে পারেন, হান্দায় দেয় এই দেশে বাস করে কইতে হবে আমরা মুক্ত, আমরা স্বাধীন, আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, মশকরা করেন মিয়া। হ্যাঁ, যেদিন বাংলাদেশের মানুষ মুক্ত হবে সেদিন আমরা মুক্তির যুদ্ধ সম্পূর্ণ হয়েছে বলে দাবি করব। বাংলাদেশ ভারতের একটা উপনিবেশ, একটা পরাধীন দখল করা ভূমি, ওই দেশকে আমরা একদিন মুক্ত করব। আমরা যেটা এখন করতেছি সেটা মুক্তিযুদ্ধ, তাই মুক্তিযুদ্ধের দিল্লির দাসত্ব বরণ করার যুদ্ধের সাথে তুলনা করিলেন না। যাই হোক, চীনের সাথে এই আমেরিকার পিরিত শুরু হয় আরো আগে থেকে, তবে 1971 জুলাই মাসে কিসিঞ্জার মাও সেতুং এর সাথে আনুষ্ঠানিক ফয়সলা করার জন্য চীন একটা গোপন মিশনে আসে। 1972 সালে ফেব্রুয়ারিতে
নিক্সন প্রথম আসে চায়নায়, সময়গুলো মিলে দেখেন তাইলে বুঝবেন 1971-এ কেন চায়না আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল, কারণ পাকিস্তানি দুইজনেরই ঘটক, তাই না? সেই জন্য এখন তো মাও ঠিক করেছে যে চায়না এসে আমেরিকার সাহায্য নিয়ে একটা ক্যাপিটালিজম করবে, পুঁজিবাদ করবে আর কি। তো তার দল তো কমিউনিস্ট, কেমনে সে পুঁজিবাদ করবে? কিন্তু মাওয়ের তো চিন্তা বুদ্ধি কমা ছিল না, সে কইল এই সমস্ত পার্টি নেতারা বুর্জোয়া হয়ে গেছে, সাম্রাজ্যবাদের দালাল হয়ে গেছে, সে নিজে আমেরিকার সাথে ঘুটু করিচ্ছে। আর কয় পার্টির নেতারা দালাল হয়ে গেছে, আমেরিকার দালাল, বইপত্র সব ভুলে ভালে বড়া, আমাদের সব ঠিক করতে হবে। এই কইয়া যারা কমিউনিস্ট ছিল সত্যিকারের কমিউনিস্ট আর কি, তাদের ধৈর্য ধৈর্য মাইর শুরু করলো, পুরা মাইর, নিজের দলের লোকের নিজেই মারে। তো পুরান বইপত্র সব পুড়ে ফেললো, মানে হুলুস তুলেইল, নাম দিল সাংস্কৃতিক বিপ্লব, কালচারাল রেভলিউশন। এই কাজে মাও সেতুং এর এক কমান্ডার আছিল, নাম হচ্ছে লিন বিয়াও। এইটা সাহেব লিন বিয়াও আর মাও সেতুং সার্চ দিয়া দেখান কতগুলো ছবি, মায়ের সাথে কেমন খাতির ছিল। লিন বিয়াও ছাড়া মাও সেতুং নড়তো না, আর্মির কমান্ডার ছিল, সমস্ত কুকীর্তি মাও লিন বিয়াওরে দিয়ে করাইতো, মানে গুম খুন এরা সেরা সবকিছু। এমন হয়েছে কি কালচারাল রেভলিউশন মারাইতে গিয়া দেশের দারিদ্র বাড়ছে, কোথাও কোথাও খাবার পাওয়া যাইতো না, জনজীবনের দুর্ভোগ নেমে আসলো, জিনিসপত্রের দাম বাড়লো, পাবলিক গেল খেপা মাওয়ের উপরে, গ্রামে গ্রামে ছড়ায় পড়লো বিক্ষোভ। তখন মাও দেখে বিপদ, সে লিন বিয়াওরে দেয় ফাঁসায়, যার জন্য এত দুর্ভোগ চায়নাতে, সে বাগ গেছে, ঠিক হয়েছে, সবাই উল্লাসে মাইতে ওঠে, হাসিনা ঠিক একই ট্যাকটিক কাজে লাগাইছে। সে তার শাসনের সমস্ত পুলিশি অ্যাকশন, সব দুর্নীতির দায় মোটা আজিজ আর বেঞ্জিরের উপরে চাপাই দিছে। এখন এই দুজনে তো তারা 2018 সালে নৈশ ভোট করে ক্ষমতায় আনিছিল, তাই না? সে নিজে সেফ হইয়া গেল, সমস্ত দায় চাপাই দিল দুইজনের উপরে, পাবলিক খুশি, সেও খুশি, বেঞ্জিরও খুশি, মোটা আজিজও খুশি, সবাই খুশি। সিপিবি যেমন নামে কমিউনিস্ট কিন্তু অন্তরে আওয়ামী লীগ, তেমন হাসিনা ভারতের সেবাদাসী হইল, অন্তরে সে চাইনিজ সিস্টেম পলিসি ফলো করে। 1/11 এর পরে জেল থেকে বাইর হয়ে আসে, এটা বানিয়ে দিছিল, সবাই ধন্য ধন্য করেছিল, কইছিল কি আমি ক্ষমা করেছি। কিন্তু দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বেঞ্জিরের শুধু দেশ নয়, দেশের বাহিরেও কত পরিমাণ অর্থ সম্পদ, বাড়ি গাড়ি টাকা অর্থ করে তিনি করেছেন, বা দেশের অর্থগুলো বাহির দেশে তিনি পাচার করেছেন, এটার সর্বোচ্চ তথ্য যদি আমরা জানতে চাই অবশ্যই এই প্রতিবেদন আমাদের দেখা জরুরি। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ কোথায় এটি জানেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি গতকালকে একটি সংবাদ সম্মেলনে পরিষ্কারভাবে জানালেন যে সাবেক আইজি বেনজির দেশে কিনা বিদেশে এটি তার নলেজে নেই, তার জানা নেই। এখন আমাদের প্রশ্ন যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আসলে কাজটা কি, যিনি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যক্তি এবং যার উপরে এই দায়িত্বটা ন্যস্ত রয়েছে যে কে দেশে থাকবেন, কে দেশের বাইরে যাচ্ছেন, কারা কোথায় আছেন ইত্যাদি, এই জিনিসটি বা এই বিষয়টি যার দায়িত্বে, সেই ব্যক্তিটি যখন বলে যে বাংলাদেশের একজন শীর্ষ সন্ত্রাসী মাফিয়া যাই বলেন, একজন লুটেরা, তিনি কোথায় আছেন এটি স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না, তার মানে এটি পরিষ্কারভাবে বোঝা যায় যে বেনজিরকে দেশ থেকে পালিয়ে যেতে সহায়তা করেছে আওয়ামী সরকার। এবং এখানে পরিষ্কারভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর হাত রয়েছে এবং তিনি এটি করেছেন যাতে বাংলাদেশের পুলিশের এক সময়ের বড় মাফিয়া বেনজির সুন্দরভাবে দেশ ছেড়ে পালাতে পারেন, দেশ থেকে বিদায় নিতে পারেন। এটি হচ্ছে, তা না হলে বেনজির কথা এটি কেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানে না বা জানবে না? আমি যদি একটু নিউজটা আপনার দেখাই তাহলে আপনারা আরও পরিষ্কার হয়ে যাবেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে বেনজির কথাই তিনি জানেন না, অত্যন্ত হাস্যকর একটি বিষয়। তো বন্ধুগণ, এর আগেও আমরা অসংখ্যবার বলেছি যে বেনজির এবং আজিজ এই দুইজনের বিচার আওয়ামী লীগ কোনো দিনই করবে না। অনেকেই এটা নিয়ে অনেকে আনন্দে আত্মহারা হয়েছিলেন, অনেকেই মনে করেছিলেন বেনজির এবং আজিজ এবার ধরা খেয়েছে, কট খেয়েছে, তাদের আর কোনো নিস্তার নেই, ছাড় নেই, তাদেরকে এবার বিচারের মুখোমুখি করবে ইত্যাদি ইত্যাদি। এবং যারা আমরা বিরোধী রাজনৈতিক
দলকর্মী, বিরোধী রাজনৈতিক শিবিরের প্ল্যাটফর্মের নেতাকর্মী রয়েছি, আমাদের মধ্যে এই আনন্দের মাত্রাটা আরও বেশি ছিল। কিন্তু আমি তখনই বলেছিলাম যে এই বেনজির আজিজ এরা এত সহজে কারাগারে ঢুকবে, এত সহজে জালে বা ওই ফাঁদে আটকা পড়বে সেটা হওয়ার কথা নয় এবং হবেও না। কারণ এই বেনজির এবং আজিজ এই দুটো ব্যক্তি শেখ হাসিনাকে দুবার সুন্দর করে জনগণের ভোট ছাড়াই চেয়ারে বসিয়েছে। তো সুতরাং যে ব্যক্তি দুটো শেখ হাসিনাকে সুন্দর করে চেয়ার ধুয়ে মুছে পারফিউম লাগিয়ে তার পিছনে রেডি করে দিয়ে বলেছে ম্যাডাম বসেন, সেই শেখ হাসিনা বেনজিরের বিচার করবে, আজিজের বিচার করবে, এটা একজন বোকা, একজন পাগল তাকে বললেও বিশ্বাস করবে না। একজন পাগলও বিশ্বাস করবে না যে বেনজিরকে সরকার গ্রেপ্তার করবে। তা না হলে দেখেন, আমি অবাক হয়ে গেছি গতকালকে দেখলাম যে বেনজির দেশ থেকে পালানোর আগেই বাংলাদেশের সবকটি অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে এবং তার যে দেশে বেশ কিছু অ্যাপার্টমেন্ট ছিল, ফ্ল্যাট ছিল, সম্পত্তি ছিল, এগুলো বিক্রি করে সে টাকা নিয়ে গেছে উধাও। তাহলে এই যে এত বড় একটা কর্মযজ্ঞ তিনি করে ফেললেন, যেখানে আর জনগণ আজকে ব্যাংকে গেলে টাকা পায় না, ব্যাংকে ক্যাশ টাকা নেই, 10 লাখ টাকা তুলতে যাবেন 1 লাখ টাকা আপনাকে দেবে, বলবেন 9 লক্ষ টাকা এখন পাবেন না, এক সপ্তাহ আগে নোটিশ দিতে হবে যে ভাই আমি 10 লাখ টাকা তুলতে চাই। অনেক ব্যাংকের শাখা ক্যাশ টাকার অভাবে বন্ধ রেখেছে, পেপার পত্রিকায় আসছে ব্যাংকে টাকা নেই। তো এরকম একটি অর্থনৈতিক ভঙ্গুর মুহূর্তে বেনজির কিভাবে শত শত কোটি টাকা ব্যাংক থেকে তুললেন, এই টাকা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এটি সরকারের নলেজে নেই, বাংলাদেশ ব্যাংক এটা জানে না বা জানতো না, অবশ্যই জানে। তাহলে বাংলাদেশ ব্যাংক যদি এটা জেনে থাকে তাহলে এই বাংলাদেশ কার নির্দেশনায় চলে, কার অর্ডারে চলে, কার কথায় চলে, সরকারের কথায়? তাহলে সরকার অবশ্যই জানে, তাহলে সরকারই সহযোগিতা করে, সহায়তা করে বেনজিরকে দেশ থেকে পালিয়ে যেতে সহায়তা করেছে। এখন বেনজির কথায় আছে আমরা জানি না, পত্রিকাগুলোর কেউ কেউ বলছে সিঙ্গাপুর, কেউ বলছে দুবাই, কেউ বলছে কাতার, ইত্যাদি ইত্যাদি, কিন্তু সত্যিকার অর্থেই বেনজির কথায় আমরা কেউ জানি না ভাই, কেউ জানি না। আর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দামি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যে ধরনের কথা বললেন এটা তো আসলে আমাদের বলার আর কোনো ভাষা থাকে না, যে স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে তিনি একজন মাফিয়ার খোঁজ জানেন না, তিনি কোথায় দেশে না বিদেশে এটাও জানেন না। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এখন আসেন এই যে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন বেনজির কথাই তিনি জানেন না। প্রতিবেদন থেকে আমরা বেনজিরের অর্থ, সামঞ্জস্য এবং বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।